সুরিরা অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশে থাকতেন, হ্যাঁ, সেইখান থেকে ওনারা এখানে চলে আসেন। আসার পর থেকে অগরনাথ মুখোপাধ্যায় তার চার পুত্র প্রমথনাথ মুখোপাধ্যায়, কালীপদ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং অম্বিকাচরণ মুখোপাধ্যায়, ইনাদের জমিদারি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে অগরনাথ মুখোপাধ্যায় নায়েবের কাজ করতেন, তো সেখান থেকেই এই পুজোর উৎপত্তি হয়। তিনি দেখলেন যে সাধারণ মানুষ, হ্যাঁ, দুর্গা পুজোতে আনন্দ করতে পারছে না, হ্যাঁ, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছে না, সেই সময় তিনি সেই জিনিসটাকে উপলব্ধি করে তিনি শুনেছি এটা বাংলাদেশে ছিল নাকি ঠাকুর বাংলাদেশে ছিল বাংলাদেশে এক ব্রাহ্মণের কৌলিকী পুজো। বাংলাদেশের কোন জায়গায় ছিল সেটা? চট্টগ্রাম। বাংলাদেশের চট্টগ্রাম? চট্টগ্রামে ছিল। সেখান থেকে আবার নদিয়াতে নাকি শুনে নদিয়াতে এসেছিলেন, হ্যাঁ, তারপর জঙ্গিপুরে ছিলেন। জঙ্গিপুরে মানে কতদিন আগে এসছে? জঙ্গিপুরে মোটামুটি ধরে নাও 150-200 বছর হয়ে গেল, কেননা সাতপুরুষ চলছে আমাদের। আচ্ছা, আমাদের সাতপুরুষ চলছে। আবার যদি এবছরের পুজো নিয়ে সাতপুরুষ চলছে আপনাদের? এবছরের পুজো নিয়ে না, আমাদের ট্র্যাডিশন নিয়ে, অগরনাথ মুখার্জি, হ্যাঁ, তারপরে প্রমথনাথ মুখার্জি, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ মুখার্জি, কালীপদ মুখার্জি, অম্বিকাচরণ মুখার্জি, তাদের ছেলেপেলে, হ্যাঁ, নাতিপুতি, এই নিয়ে এখন সাতপুরুষে আমরা পদার্পণ করেছি। আচ্ছা, কিরকম মানে ভিড়, কিরকম হয় ভিড় এখানে? চরম ভিড় হয়, বলার নেই, বলে এত ভিড় মানে পাওয়া যায় না। জঙ্গিপুর যেহেতু মানে এই ঠাকুর আপনাদের খুব পুরনো, তো অন্যান্য যে দুর্গাপুজোগুলো হয় মানে সব যেগুলো দুর্গাপুজোর নিয়মগুলো কি সব একই রকমই হয় না এখান থেকে অন্য কিছু আলাদা কিছু? বারোয়ারির সঙ্গে বাড়ির পুজোর অনেক তফাত আছে। হ্যাঁ, এই যে কলাবো বাঁধার জন্যে, হ্যাঁ, এই ডালিমের ডাল, তারপরে জয়ন্তীর ডাল, বেলের ডাল, অশোক ডাল, অশোকের ডাল, তারপরে মান কচু, ধানের শীষ, হ্যাঁ, এইসব দিয়ে যে মানে কলা বউকে বন্ধন করা হয়, হ্যাঁ, জোড়া বেল বললো, জোড়া বেলের তাৎপর্যটা বলেই দিয়েছি, কেন জোড়া বেল, হ্যাঁ, এইসবগুলো কিন্তু এই বারোয়ারি পুজোতে আপনারা দেখতে পাবেন। আর একটা তো আমাদের নিয়ম অনুযায়ী কাজ হয়, একবারে পঞ্জিকা ধরে, পুঁথি ধরে আমাদের পুজো। যেমন আজকে যে ঠাকুরটা তুললাম, হ্যাঁ, পঞ্জিকা মতে হরি ঘন্টা দেখে, পঞ্জিকা মতে আমরা পঞ্জিকা মতে আমরা আজকে ঠাকুর তার পাটে স্থাপন করেছি। তো আর একটা বলছি, এই মাহাত্ম বলছি ঠাকুরের,
2001 সাল আমাদের প্রতিবারই এই আজ ষষ্ঠী দিন তো বিকেল হলে আমাদের ঢাক চলে আসে, কিন্তু 2001 সালে দেখলাম ঢাক এলোইলা না। ভোরবেলা আমি আর ও আর অ্যান্টনি ছিল ডেকোরেটার, তিনজন চলে গেলাম আমরা নিস্তার গ্রামে, ওখানে আমাদের আছে নিস্তার গ্রামে, দেখছি ও শুয়ে আছে জ্বর। আমি কী আবার তোমার জ্বর হয়েছে তো আমাদের খবর দেবো তো, না উঠতে পারছি না, শরীর চলছে না, বিভিন্ন অজুহাত আমরা জানছি কিছু হবে না, আমরা জানছি যে এর দ্বারা ঢাক বাজা হবে না, আমরা ব্যাক করে চলে আসছি। সকাল সকাল ওই বলছে দাঁড়ান দাদা আমি যাবো আমাকে কে ঠেলা দিচ্ছে, আমি যাবই। কী বলছো তুমি একটুকে বললো জ্বর, আমি ঠিক হয়ে গেছি ঠিক হয়ে গেছি, হচ্ছে মহিমা, এটা মিথ্যা হবে না, সচক্ষে আমার দেখলাম এর হচ্ছে এইটাই মহিমা। বলছে কেমন করে দোয়া তো চলে এলাম বলার না, চার দিনেও বাজিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেল, কোনো রকম কিছু নাই। আমাদের চার দিন এখানে বলিদান হয় সপ্তমীর দিন একটা পাঁঠা হয়, অষ্টমীর সন্ধিতে একটা পাঁঠা হয়, নবমীর দিন দুটো পাঁঠা হয়। এইভাবেই আমরা নিজেদের সোর্স অফ ইনকাম এখন তো কমে গিয়েছে, সব কিছু জমি জায়গা সব মানে ভেস্ট হয়েছে, না দেখার ফলে বিক্রিও করতে হয়েছে অর্থনৈতিক যেটুকু পারি চাপের জন্য। হ্যাঁ আমি বলবো যে যাতে দেশের মানুষ হ্যাঁ বহু রকম সমস্যার মধ্যে দিয়ে ভুগছে, হ্যাঁ এই সমস্ত সমস্যাকে মানে পার করে এই দুর্গা মা দুর্গার যে পৃথিবীতে অবতরণ, এই সময় আমরা সকলে মিলেমিশে আমরা আনন্দ উপভোগ করতে চাই, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এবং আশেপাশের যে সমস্ত অঞ্চলবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি এই দুর্গাপূজার মঞ্চে।